डेमोक्रिटास प्राचीन ग्रीसेर एक जन विख्यात परमाणुवादी दार्शनिक ताके तार समयेर सबचेये विद्वान ओ धनी व्यक्ति बला हय। तिनि प्रथम परमाणु निये काज करा शुरू करेन, ताई डेमोक्रिटास के पारमाणविक तत्त्वेर आदि पिता बला हय। एछाड़ाओ डेमोक्रिटास छिलेन एकजन हास्योज्जल मानुष। तिनि मने करतेन शारीरिक ओ मानसिक भावे सुस्थ थाकते होले हासिर कोनो विकल्प नेई, एइजन्य ताके द लाफिंग फिलोसफारो बला हय। এই মহান মানুষটির বলে যাওয়া কিছু উক্তি ও বাণী আজও মানুষের মনে গেঁথে রয়েছে। নিজের ভুল শোধরানোর মাধ্যমেই অন্যদের দোষগুলো আঙুল দিয়ে দেখানো যায়। আমাদের ভালো কাজের চেয়ে আমাদের পাপগুলো সহজেই মনে পড়ে যায়। যে অল্পতে সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হয়েও যে অসুখী সে দুর্ভাগাই বটে। সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে। পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলে মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ। সুখের নির্দিষ্ট কোনো বাসা নেই, এমনকি স্বর্ণের খনিতেও সুখ থাকে না, আত্মার ভেতর এর বসবাস। বলার জন্য নয়, অন্যদেরকে শোনার জন্য উদগ্রীব থাকুন। সুযোগ ও অপরিহার্যতার মিশ্রণের ওপরই টিকে আছে মহাবিশ্ব। সামান্য আকাঙ্ক্ষার দ্বারা একজন দরিদ্র মানুষ নিজেকে ধনী করে তোলে। বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ঙ্কর সম্পদ বিশেষ। সন্তুষ্টির দ্বারা সীমিত সম্পদের মোহ চরম দরিদ্রতা হতেও বেদনাদায়ক, কারণ বৃহত্তর লোভ বৃহত্তর অভাবের সৃষ্টি করে। একজন সৎ বন্ধু যার নেই তার জীবন দুঃসহ। যে ব্যক্তি প্রাণ খুলে হাসতে জানে, নিজের প্রতি বিশ্বাস ও প্রত্যয়ের সাথে তার গভীর যোগ রয়েছে, কোনো প্রকার নেতিবাচকতা অবিশ্বাস কিংবা আত্মবিশ্বাসহীনতা তাকে ছুঁতে পারে না। অর্থের বিনিময়ে আপনি বিশ্বস্ত বন্ধু পেতে পারেন না। বন্ধুর কাছ থেকে গোপনীয়তা জেনে নিয়ে শত্রু হয়ে বিশ্বাসঘাতকতা করবেন না। আপনি শত্রু নয়, বন্ধুত্বকে আঘাত করবেন। পরমাণু এবং খালি স্থান ছাড়া আর কিছুই নেই, অন্য সবকিছুই মতামত। সন্তান লালন পালন একটি অনিশ্চিত জিনিস, চিন্তা ও কঠোর পরিশ্রমের একটি জীবন অতিক্রম করার পরেই সাফল্যে পৌঁছানো যায়। ডেমোক্রিটাসের কোন বাণী ও উক্তিটি আপনার সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি হেল্পফুল হলে একটি লাইক করুন ও আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন। আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।